যাচ্ছি, আমি হয়ে গেছে, বেরোচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে হলো রবিবার আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর কালকেই বলেছিলাম আজকে নীল ষষ্ঠী, আমাদের উপোস আছে, তো শিবের মাথায় জল ঢালতে হবে। তো আমার তো সকাল থেকে স্নান সব হয়ে গেছে, ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব পুজো করতে। তার আগে বলি, মন্দির খুলে দিয়েছিল, মন্দিরে পুজো দেওয়ার একটা টাইম বেঁধে দিয়েছে, যে সকাল থেকে কতটা টাইম দিয়েছে আর বিকেল দুটো থেকে চারটে পর্যন্ত এরকম একটা টাইম বেঁধে দিয়েছে যে মন্দিরে পুজো করা যেতে পারে। তো আমি ভাবলাম মন্দিরে আর যাবো না, বাড়িতেই শিব ঠাকুর আছে, বাড়িতেই জল দেবো, কেননা কোথা থেকে কি হবে কিচ্ছু বলা যায় না, শুধু শুধু মন্দিরে গিয়ে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই, তাই তো? তো সব কিছু হয়ে গেছে, চলো মন্দিরে এখন যাই, গিয়ে ঠাকুরের সব কিছু জোগাড় জন্তি করতে হবে, তারপরে পুজো করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে চলো। ও আজকে কিন্তু একটা শাড়ি পরেছি, সুতির শাড়ি পরেছি, এটা পুরনো শাড়ি, বহু পুরনো শাড়ি একটা পরেছি, আর যেহেতু আমরা বাঙালি, পুজো আসার দিনে একটা শাড়ি না পরলে একদমই ভালো লাগে না, তাই একটা শাড়ি পরে নিয়েছি। দাঁড়ো, শাড়ির লুকটা তোমাদেরকে দেখলাম, এই যে একটা সুতির শাড়ি পরেছি, বহু পুরনো শাড়ি, তার সাথে একটা সাদা রঙের ব্লাউজ, এই যেহেতু এই সাদা রঙটা আছে সেই ম্যাচ করে এই ব্লাউজটা পরেছি, এটা অন্য একটা শাড়ির ব্লাউজ, ঠিক আছে। পুজো করতে যাব, তার আগে ভাবলাম একটু আলতা পরে নিই। আসলে আমাদের বাঙালি বাড়িতে পুজো আচ্ছা আচার অনুষ্ঠান যে কোনো শুভ কাজ করার আগে আলতা পরার একটা চল আছে, তো আমার বেশ ভালো লাগে, বেশ একটা বাঙালি আনা লাগে, খুবই সুন্দর লাগে। তো আজকেও আমি পরে নিলাম, এখন তো মানুষের হাতে সময় একদমই কম, সেইভাবে ইচ্ছে থাকলেও সময় করে বার করে উঠতে পারে না যে আলতা পুরো সাজবো, তাই না? আসলে এই পুজো আসার দিনে শাড়ি যেমন পরতে ভালো লাগে, আলতা সিঁদুর বা সুন্দর করে সাজগোজ করে বাঙালি সাজ ভীষণই ভালো লাগে। আর বাড়ির বাইরে যেহেতু বেরোতে হচ্ছে না, মনে হচ্ছে হাতে অনেকটাই সময় আছে, তো এগুলো করে পুজো করতে বসলে একটু মনটাও ভালো লাগবে, একঘেয়েমি থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারবো, এই কারণে হালতা পরে নিচ্ছি। আর এদিকে এই নীল ষষ্ঠীর দিন পর্যন্ত অনেক কাজ থাকে, ধোয়া মোছার কাজগুলো বেশি থাকে, তো আজকে এগুলি হয়ে গেল। আর রান্নাবান্নার খুব একটা চাপ নেই, আমার আলতা পরা হয়ে যাওয়ার সাথে সাথে মেয়ে বসে পড়লো, বললো মা আমাকে আলতা পরিয়ে দাও, তো ওকেও আলতা পরিয়ে দিই, তারপরে তো অন্যান্য অনেক কাজ আছে। তো মেয়ে ছোটোবেলা থেকেই এই সাজগোজগুলো করতে খুবই পছন্দ করে, আর আমরা ছোটোবেলায় একটু আলতা পরিয়েও দিতাম, ছোটো ছোটো পায়ে আলতা পরে সারা ঘরময় ঘুরে বেড়াতো, খুব ভালো লাগতো দেখতে। আর এখন তো স্কুল পড়াশুনোর চাপে আর এই সমস্ত সাজগোজ হয় না, আর এখন যেহেতু লকডাউন চলছে এখন একটা সুযোগ পাওয়া গেছে সাজগোজ করার, তো ভালোই লাগে, আমাদেরও ভালো লাগে। আর ও সুন্দর করে সাজে, মাঝে মধ্যেই সেজে গুজে বসে থাকি বাড়িতে একা একা, যেহেতু লকডাউন চলছে কত পড়াশোনার ড্রয়িং এসব করবে, তো সব কিছুই করে, ভালো লাগে দেখতে। ঠিক আছে, তোমরা দেখে নাও, আমি আলতা তো পড়া হয়ে গেল, মেয়েটা পড়া হয়ে গেলে এবার যাবো অন্য কাজে, পুজোর কাজ আছে এখন, ঠিক আছে দেখে নাও। চলে এলাম ঠাকুর ঘরে, এবার শিব ঠাকুরের পুজোয় যা যা লাগবে, নীল ষষ্ঠীতে আর কি যা যা লাগবে সব কিছু
ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, আর ঘরের পুজোটাও করে ফেললাম। আগেই পুজোর ফলগুলো সব বানিয়ে নিচ্ছি। তরমুজটা কাটছি, দেখা যাক সাদা হবে না লাল হবে। যাক একটু লাল হয়েছে, পুরোপুরি সাদা হয়নি। আসলে যতবারই আমাদের তরমুজ আসে ভেতরটা সাদা হয়, এটা একটু হলেও লাল আছে। যাক চলে যাবে, ফলগুলো সব এক এক করে বানিয়ে নেব। তারপরে ঠাকুরের জন্য জলটা তৈরি করতে হবে, যেটা ঢালবো শিব ঠাকুরের মাথায়। এই নীল ষষ্ঠীর দিন খুব একটা আয়োজন করার দরকার হয় না, এই ফল ফুল মিষ্টি এসব দিয়ে পুজো হয়ে যায়। তরমুজটা, পুরো তরমুজটি আমি কেটে নিলাম, আর পেয়ারা নিলাম, আর নেবো কলা। কলা ছাড়া তো কোনো পুজোই হয় না, বর্তমান কলা। আর দিয়ে দেবো শশা, ব্যাস এইসব দিয়েই শিব ঠাকুরের আজকে পুজো হবে। আর যে জলটা দিয়ে স্নান করাবো সেই জলটাও বানিয়ে নেবো, ডাবের জল, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, এই সমস্ত দিয়েই ঠাকুরকে স্নান করানো হবে। তারপরে যেভাবে পুজো করা হয় সেভাবেই করবো। একটা কচি ডাব পাওয়া গেছে, এই জলটাই শিব ঠাকুরের মাথায় আজকে ঢালা হবে। তো ঘরে পুজো হয়ে গেছে, এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। নীল ষষ্ঠীতে ঘিয়ের বাতি লাগে, যে এখানে ঘি দিয়ে একটা বাতি তৈরি করে নিয়েছি, ঘিয়ের বাতি। আর যা যা লাগবে ফল নিয়ে নিয়েছি, বেল, শশা, আর কাঁচা আমটা লাগে আমাদের, কাঁচা আম নিয়েছি, আর পেয়ারা, কলা। আর ঠাকুরের জন্য মালা, ফুল, বেলপাতা, বেলপাতা একদমই পাওয়া যাচ্ছে না, অল্প একটু বেলপাতা পাওয়া গেছে, এইটুকুনি। এটা হচ্ছে ঠাকুরের পুজোর জন্য। আর জল ঢালবো, জলটা তৈরি করে নিয়েছি, ডাবের জল আর দুধ, ডাবের জল, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, এই দিয়ে শিবের কে স্নান করানো হবে, রেডি করে ফেলেছি। তো সব রেডি হয়ে গেছে, এবার কি শুধু জলটা ঢালবো, ঠিক আছে চলো। আমরা এখন দই খাচ্ছি বিকেলবেলা, টক দই, নুন আর একটু চিনি দিয়ে মিশিয়ে টক মানে ইয়ে খাচ্ছি। ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু বিকেল থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ঘরে বসে এই টক দই। গরম আছে প্রচুর আজকে। ফল জল না সাবু, আপনি কি খাচ্ছেন? আর দিনের বেলা দিনে কি খাওয়া হয়েছে?
মিষ্টি কোথায় দেখাবে? বৃষ্টি হলো কিন্তু ঠান্ডা হলো না। বসে থাকো, এখানে বসে থাকো, থাক থাক ওখানে বসে থাক, বস তুই একটু বস, এখানে বসবো তোর পাশে। কি হচ্ছে কোলে নেওয়ার কি আছে বাবু? ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। ও আচ্ছা ওখানে বসবে। মেয়ে তো বিকেলবেলা বৃষ্টি শুরু হলো, ভাবলাম অনেক বৃষ্টি হবে, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু একটু বৃষ্টি হয়ে থেমে গেছে। তারপরে আমরা ছাদে চলে এসেছি, সন্ধে প্রায় হয়েই এসেছে, চারদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, আর সেই সুযোগে একটু ছেলেমেয়েরা বল খেলছে, আমাদের পুচকুটাও এসে দেখো বল খেলছে, কি ভালো লাগছে দেখতে। আজকে আমাদের পুজো করে উঠতে উঠতে বিকেল 4টে বেজে গেছে, তারপরে একটু ছাদে গেলাম, ঘোরাঘুরি করলাম, আর এখন বসে গেছি প্রসাদ নিয়ে, প্রসাদ খাবো। তো আজকে তো তেমন কিছু খাওয়া হবে না, ওই ফল সাবু এই সমস্তই খাবো। যাই হোক বেশ ভালো গেল সারাটা দিন, আর বিকেলবেলা একটু বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর আমাদের পুজো সোনাটা এসছে দেখতেই পেলে, খুব মজা করে পুজো করছিল, যেহেতু দেখেছে আমাকে পুজো করতে ও পুজো করে নিল। এই যে আমরা এখানে প্রসাদ নিয়ে বসে গেছি, প্রসাদটা গ্রহণ করি, আর আজকের এই নীলষষ্ঠীর ছোট ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।